আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, পৃথিবীতে কিয়ামত হবে এটা সত্য, তবে এই কিয়ামত কখন এবং কবে সংঘটিত হবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে কিয়ামতের কিছু কিছু আলামত আমরা জানি, আবার কিছু কিছু আলামত নিজের চোখেও দেখেছি। তবে আরও অনেক বড় বড় আলামত রয়েছে, যে আলামতগুলো সংঘটিত হলেই কিয়ামত দ্রুত আমাদের কাছে এসে হাজির হবে। এই প্রসঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন যে আলামতগুলো তোমরা যদি নিজের চোখে দেখো তাহলে তোমাদের বুঝে নিতে হবে কিয়ামত সন্নিকটে। তবে কিছুদিন আগে সৌদি আরবে এমন কিছু আলামত প্রকাশ পেয়েছে যা বলার অবকাশ রাখে না যে কিয়ামত অনেক দূরে। তবে কি সেই আলামত প্রকাশ্যে সৌদি আরবে প্রকাশ হয়েছে, যার কারণে মুমিনরা সতর্ক হয়ে গিয়েছে যে কিয়ামত খুবই সন্নিকটে? আর সেই আলামতটি জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সৌদি আরবে গত 2-3 বছর ধরে এমন কিছু ঘটনা ঘটছে যা সত্যি দুঃখজনক এবং নিকারজনক। অনেক মুহাদ্দিসগণ এই ঘটনাগুলোকে কিয়ামতের আলামত বলে আখ্যায়িত করেছেন। তবে কিয়ামত আসার পূর্বে এমন এমন ঘটনা সংঘটিত হবে তা মুমিনরা আগে থেকেই জানত। তবে আপনাদের জানার শর্তে কোনো কোনো আলামত আপনারা অনুভব করলে মনে করবেন কিয়ামত খুবই সন্নিকটে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কিয়ামতের অনেক আলামত বলে গিয়েছেন। তার ভেতরে কিছু বড় বড় আলামত রয়েছে এবং কিছু ছোট ছোট আলামত রয়েছে। ছোট ছোট অনেক আলামত প্রকাশ পেলেও এই পৃথিবীতে বড় বড় আলামত এখনও প্রকাশ পায়নি। যদি প্রকাশ পায় তাহলে বুঝতে হবে কিয়ামত চলে এসেছে আমাদের মাঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, বাইতুল মুকাদ্দাস বিজয়, ফিলিস্তিনে আসওয়াদ নামক স্থান থেকে প্লেগ রোগ দেখা দেওয়া, প্রচুর ধন সম্পত্তি হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা। এখন এই পৃথিবীর প্রেক্ষাপটের দিকে তাকালে দেখতে পারবেন যেগুলো মানুষ গরিব ছিল আজ সেগুলো দ্রুতগতির সাথে ধনীতে পরিণত হয়েছে। যারা বেদুইন রাখাল ছিল তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করেছে এবং তারা বলেছে তাদের বংশ পরম্পরায় নাকি তারা খানদানি বড় লোক। আমানতদারিতা না থাকা, আমানতদারিতা ক্ষুণ্ণ হওয়ার একটা উদাহরণ হচ্ছে যে ব্যক্তি যে দায়িত্ব পালনের যোগ্য নয় তাকে সে দায়িত্ব প্রদান করা, ইলেম উঠিয়ে নেওয়া ও অজ্ঞা বিস্তার লাভ করা। ইলেম উঠিয়ে নেওয়া হবে আলেমদের মৃত্যুর মাধ্যমে। সহি বুখারি এবং সহি মুসলিমের পক্ষে হাদিস এসেছে। ভ্যাবিচার বেড়ে যাওয়া, ভ্যাবিচার বেড়ে যাওয়া সেটাই পৃথিবীতে অহরহ সংঘটিত হচ্ছে। খবরের নিউজ দেখতে না দেখতেই আপনি একটি না একটি ধর্ষণের সংবাদ, এমনকি গৃহীত কাজ নিজের কানে শুনবেন এবং চোখেও দেখতে পারবেন। সুদ ছড়িয়ে পড়া, সুদের কথা না বললেই নয়, তা এমন আকারে বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটি মানুষের হাত অকপটে জড়িত। ইদানিং সুদের সংস্থা দিনকে দিন বেড়েই চলেছে। বাদ্যযন্ত্র ব্যাপক বৃদ্ধি পাওয়া, আগের দিনে ওয়াজ মাহফিল বিভিন্ন এলাকায় বিভিন্ন পদে ঘাটে অনুষ্ঠিত হতো, কিন্তু ওয়াজ মাহফিলকে পিছনে রেখে, ইসলাম শরিয়াতকে পিছনে রেখে এখনকার যুবকরা কনসার্ট গান বাজনায় মেতে উঠেছে। তারা নতুন নতুন নায়ক নায়িকাদের আগমন করেছে তাদের এলাকায়, যা কিয়ামতের বড় একটি আলামত বহন করে। মদ্যপান বেড়ে যাওয়া, মানুষের আকৃতির পরিবর্তন, ভূমিধস এবং আকাশ থেকে পাথর পড়া, কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ এমন নারীদের বাহির প্রকাশ ঘটা, হিংস্র জীবজন্তু ও জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে, এগুলো আলামত যদি প্রকাশ পায় তাহলে আমাদের বুঝে নিতে হবে কিয়ামত আমাদের নিকটে চলে এসেছে, আর আমরা এ থেকে পলায়ন করতে পারবো না। আল্লাহর রাস্তায় আমাদের ফিরে যেতে হবে। এখন থেকেই আমরা ইবাদত করব, আল্লাহ তাআলাকে রাজি খুশি করব, যার কারণে আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের দিনকে অতি সহজ করে দিবেন ইনশাআল্লাহ।